আচ্ছা ছোটবেলায় মাশরাফি ভাই কেমন ছিল? ও না, ও ওরা দুটো ভাই কিন্তু বেশি চঞ্চল ছিল না। মাশরাফির একটাই নেশা, একটাই কাজ, তার খেলাধুলা। এর বাইরে সে কিছু করতো না। অবশ্য ওই ছেলে পেলেদের বন্ধু বান্ধবদের সাথে কোথাও হয়তো আম চুরি করতে গেলো, ডাব না ডাব খেতে গেল না, লিচু চুরি করতে গেল, চামড়ুল চুরি করতে গেল, এগুলো করতো। চুরি করে ধরা পড়তে গিয়ে মানে তখন বাসায় কমপ্লেন আসতো না, বিচার আসতো না যে আপনার ছেলে মাশরাফি আম চুরি করেছে? কখনোই আসে না। আমাদের দেখায়ও নাই, আমাদের জানায় নি, সবসময় জামা পরে থাকতো। তারপরে ওর মামা বলছে, কি রে তুই সবসময় জামা পরে থাকিস? তারপরে বলে না বলে না, তারপর জামা খুলে দেখা যায় যে এখানে এত ওখানে বুকের পাশে ফাড়া। ওই লিচু পাড়তে যেয়ে তাড়াতাড়ি নামতে যেয়ে ডালে ছিলে গেল। ছোটবেলায় কোন জিনিসটার জন্য বকা খেতো সবচেয়ে বেশি? পড়াশোনার কাজে। পড়াশোনা করতে চাইতো না? খেলাধুলা, মানে একদমই পড়াশোনা করতে চাইতো না? ফাঁকি বাদ ছিল তো না, তখন নানি বেঁচে ছিল। ওইখানে বয়েজ স্কুলের সামনে একটা দোকান ছিল, সেই দোকানে রাত্রে এখানে পড়ে যে দাবা খেলতো, দাবা খেলে রাত একটার সময় যাবার বাসায় যে ঘুমাতো, কেউ জানতো না। তবে একদিন তো আমার মা ফোন করছে যে, কিরে ওরে ছাড়তেছিস না কেন, রাত একটা দেড়টা বেজে গেল। তা বলো, আমি তো তখন মাথায় ইয়ে আকাশ ভেঙে পড়ছে, আমি ও তো চলে গেছে অনেক আগে। ওরে এখন খুঁজতে বেরোয়েছে, বাবা আমি সব এই ব্যবসা তো ওই ব্যবসা চলে গেছি। চলে যাওয়ার পর দেখি কি এক ঘন্টা পর আসছে। হ্যাঁ, আসছে, পিকনিক করতেছিল সবাই বাগানে বসে, ও খেয়েটে কাউকে না বলে খেয়েটে আসছে। ওর আব্বা মারতে গেল, আর আমার মা ওকে এতই ভালোবাসতো, মানে খোর ওর জীবনের অর্ধেক ছিল ও। হ্যাঁ, আমার মা আমেরিকায় গিয়েছিল, সেখানে ওর নামে রোজা রাখতো, এরকম ইয়ে করছে মা। মা আবার ওই তাড়াতাড়ি ওকে যেরকম ব্যাট দিয়েছে যাতে না মারে ওরে। তারপরে ওর আব্বা দু এক চট দিল, তারপরে ঘরে চলে। তারপরে থেকে আর এরকম করতো না, বলে যেত, আমাকে বলে যেত, বা ওর মামিকে বলে যেত, নানিকে বলে যেত। এরকম কখনো হয়েছে ছোটবেলায় রাগ করে বাসা থেকে পালিয়ে গেছে? ওরে ওর নানি আমেরিকায় চলে গেল, তখন ওর নানি বলে গেল কি যে, তোর ছেলে আমি তো থাকতেছি না, নাহিদ ছোটো, ও কীভাবে মানুষ করবে না করবে, তুই ওকে নিয়ে যা। এই কথা শোনার পরে আমরা ওকে আনতে গেছি ওর মামা বাড়ি, ও করতে কি ভয় পালায়ে কবরের মধ্যে যে লুকায় রয়েছে, মানে কবরের ভিতরে গিয়ে শুয়ে পড়ছে, লুকায় রয়েছে। তারপর আমরা তো খুঁজে, এটা তো নিশ্চয় পুরোনো কবর ছিল। হ্যাঁ হ্যাঁ, পুরোনো কবর। আল্লাহ, ভয় লাগে না? ও তখন এই পাশে আসবে না, এইটাই ওর ইয়ে যে আমি যাবো না, কোনোভাবেই যেন না নিতে পারে আব্বা। ই করার পর বন্ধু বান্ধব খুঁজে নিয়ে আসলো, তারপরে তুই এইটা করলি কেন? ওরা বলতেছে, ওর মামা বলতেছে, কচ্ছে যে আমি ওই বাসায় যাবো না, আব্বা মার কাছে যাবো না। তারপর আমি বাবার মায়ের ভয়ে যে মার দিবে না, সে ভয় না, মানে ও যখনই যেদিনকেই জন্ম হয় সেদিনকেই আমার আব্বা মা ওকে নিয়ে নেয় আমার কাছ থেকে। হ্যাঁ, ওইখান থেকে যে ওর মধ্যে আমার একটা সেপারেট হয়ে গেলাম। তারপরে আর ও আমাদের কাছে আসতে চাইতো না, ওই নানির কাছে। হ্যাঁ, ও একদম সকালে জন্ম নিল, রাত্রে আমার আব্বা মা আমার কাছে নিয়ে গেল। কিন্তু এটা কেন, মানে এটা আপনার তখন খারাপ লাগেনি? আমি তো ওই বাসায় এই তখন থাকতাম, যে আমার কাছেই থাকবে নে। হ্যাঁ, কিন্তু আমি যখন ওর আব্বা চাকরি করলো তখন আমি চলে গেলাম ঢাকায়, ওকে আমার আব্বা মা যেতে দিও না, যে তুমি মানুষ। আমি আবার এক বাপের এক মেয়ে ছিলাম, তো আব্বা মা সবসময় মানে চাইতো যে ও আমাদের কাছেই থাক। তখন ওই সবসময় ওইখান থেকে ওর অভ্যাস হয়ে গেল আমাদের থেকে দূরে থাকা, নানানির কাছে ভালো থাকতো। মাশরাফি ভাই কী খেতে পছন্দ করো? আলু ভর্তা, ডাল, বেগুন ভাজি আর গরুর ভোনা, গরুর খিচুড়ি। খিচুড়ি এখনো কি বলে যে মা আমার জন্য এটা রান্না করো? না, কোনো সময় বলে না। আগে বলতো না? আগে বলতো, আগে ছোটবেলায় বলতো। এখন তো দেখা যায় যে ডাক্তার অনেক কিছু খেতে মানা করে, তো আপনার ছেলেরা কি মানা করে? হ্যাঁ, আমার ছেলেরা হাতে থেকে কেড়ে নেয়, হাত থেকে কেড়ে নেয় খাবার। আমার ছোটো ছেলে খাবার দেখলেই আমার কাছে হাত থেকে কেড়ে, মানে যে কয়টা খাবার সেই কয় তার থেকে একটু বেশি হলেই ঢাল কেড়ে নেয়। আগে যখন মাশরাফি ভাই আপনার কাছে আবদার করতো, আপনি সাথে সাথে রান্না করে দিতেন?
হ্যাঁ, ও যা বলতো, আমি আমার দুটো ছেলে কখনোই তাদের কোনো কিছু অপূর্ণ খাওয়ার দিক দিয়ে বিশেষ করে অপূর্ণতা রাখিনি। ও যদি রাত তিনটের সময়ও বলে কার যে মানে যে কেউর জন্য রান্না করতে, আমি সেটা তখনই করি। এখানে যখন প্লেয়ার ছিল না, তখন হয়তো যে ওর বন্ধুরা একসাথে থাকতাম, এই টিভি চলতো আর ওরা নিচে ফ্লোরে বালি মুছে বালিশ নিয়ে আমরা রান্না করে আমরা রাত্রে খাবো। ওই আমি খিচুড়ি রান্না করে দিতাম, বেগুন ভাজি করে দিতাম, হয়তো দুই তিনটা মুরগি ভুনে দিতাম, ওই দিয়ে খেলা দেখে হাফ টাইমে খেয়ে তারপরে ই করতো। রাতে ঘুমাবে? তারপরে আমার এখানে ঘুমায় না ওর মামে। তারপরে খেলা ধরছি যখন থেকে, তখন থেকে আমার বাড়ি আর খায় না। আপনি সেরা ক্যাপ্টেনের মা এরকম সবাই বলতো নিশ্চয়ই, কেমন লাগতো তখন? না, সেটা তো ভালো লাগতো, কিন্তু আমি কখনো ওইগুলো নিয়ে অহংকার করতাম না যে আমার ছেলে ক্যাপ্টেন। এই যে এখনও তো একটা রাজনীতিবিদ, সে একজন প্রতিনিধি হিসাবে খুবই নাম করছে, কিন্তু এ নিয়ে আমাদের কোনো অহংকার কোনো কিছুই নাই। এটা আমরা আল্লাহর পরে ই করি, যে আল্লাহ ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটাই আমাদের সবসময় চাওয়া। আপনি ছোটোবেলার মাশরাফিকে কি মিস করেন এখন? তা তো করি, আগে তা তো করি। কোন কোন জিনিসটা মিস করে? কোন জিনিস? এই যে আমার বাসা একবার খেলো না, এইটাই আমার কষ্ট সব থেকে, যে একবারও খাই না, একবারও খাই না মামার বাসা থেকে খেয়ে আসবো। সেই সাথে তবে ও খুব জেদি, ও যেটা করবে সেটা করবেই, অনেক জেদি। হ্যাঁ, মানে মনে মনে কারোর কাছে প্রকাশ করবে না, কেউ যে কাউকে বুঝতেও দেবে না যে ওর ওর জেদ করছে বা ই করছে। ওর মনে মনে থাকবে, ওর মনে মনেই থেকেই ও যা করার করে নেবে। আচ্ছা, ছোটোবেলায় রাগ করলে কী করতো? ও ওর নেশায় একটা খেলা, ও ও মানে ও জন্মের পরের থেকেই ও বুঝতে শিখে, ও যে ওর কাঠের ব্যাগ আর ওই বল। ও কোনো সময় মন খারাপ করতো কখন, যখন ওর বাবা বাধা দিত যে এখন আর খেলতে পারবে না, তখনই মন খারাপ হতো। বাবার কথা শুনতো নাকি লুকিয়ে খেলতে যেত? লুকায় লুকায় খেলতো। একদিনের ঘটনা শোনেন, ওর SSC পরীক্ষা দিতে যাবে, বাংলা ফার্স্ট পেপার হয়ে গেছে, পরের দিন তার একদিন বন্ধ, তার পরের দিন সেকেন্ড পেপার। ওর আব্বা বলে গেছে কি যে কৌশিক, তুমি সবগুলো রিভিশন দিয়ে যেও বাসায়, আমি তোমার মামার বাসায় যেও। কোন ইয়ে কর, ও করছে কি, ওর আব্বা বাইরে চলে গেছে, ও খেলতে চলে গেছে সিটি ক্লাবের মাঠে। যে আমি তো গোপনে গোপনে খবর নিচ্ছি ও কোথায় গেল, এখনও বাসায় আসতেছে না, কোথায় গেল। তারপর দেখি কি একটা লোক বলছে, আপনি কাকে খুঁজতেছেন? আমি বললাম কৌশিককে খুঁজতেছি, কারণ সে তো সিটি ক্লাবের মাঠে খেলতেছে। এখন ওর আব্বা আসার আগে ও ঠিকই এসে সুরসুর করে টেবিলের কাছে বসছে, ওর আব্বা এসে দেখে তো ছেলে পড়তেছে। আমি আর কিছু বললাম না তখন। তারপর ও তখন বাসায় যে ওর মামার বাসায় যে গোসল করে খেয়েটে, তারপরে আসতে বাসায়, আসতে বাসায় তারপরে একটু পড়লো, পড়ে আবার মাঠে চলে গেল। তারপরের দিন সকালে 10টার সময় ওর সেকেন্ড পেপার পরীক্ষা, আর সারাদিন এইভাবে খেলে গেছে। আন্টি উঠি, হ্যাঁ হ্যাঁ।